আসসালামু আলাইকুম ভাই, দেখতে পাচ্ছেন আমরা বন্যা কবলিত এলাকায় চলে আসছি। এখানে একদম গলা অবধি পানি, না মানে একটু হলেই গলা অবধি উঠে যাবে। আর এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে আমরা যে আইফোন ডিএসএলআর নিয়ে আসছি সেগুলোও ভিজে যাচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আটকে আসছে, কিন্তু আমি যেতে পারতেছি না, কারণ আমি সাঁতার জানি। আর আমি ওনাদেরকে নৌকাতেও নিতে পারতেছি না, কারণ আমরা ঢাকা থেকে 40 জনের টিম নিয়ে আসছি এবং আমরা কোনোভাবেই তাদেরকে জায়গা দিতে পারতেছি না। যা দেখতে পাচ্ছেন আমাদের বস্তাগুলো, আমরা ঢাকা থেকে 2 বস্তা পপকর্ন নিয়ে আসছি। আমরা আরও নিয়ে আসতে পারতাম, কিন্তু আমাদের মানুষ যেহেতু একটু বেশি হয়ে গেছে, বেশি না একটু বেশি হয়ে গেছে, এই জন্য আমরা বেশি বস্তা নিয়ে আসতে পারিনি। তো আমি এখন একজনকে ত্রাণ দিব। এই যে ভাই, এই যে শুনছেন, এই যে ভাই, এদিকে 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 আসেন, আসেন, ত্রাণ নিয়ে আসছি, ত্রাণ নিয়ে যান, আসেন। আসলে উনিও ত্রাণ নিয়ে আসছে, ব্যাপার না, আমি অন্য মানুষকে ত্রাণ দিয়ে দিব। আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমরা আরো অনেককে ত্রাণ দিব, আপনারা অবশ্যই দেখবেন। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই।